আসসালামু আলাইকুম বন্ধুরা, মামুন আর আমি আমরা আসছি ব্রিটিশ মিউজিয়ামে। এটা ইউরোপের বিগেস্ট বিল্ডিং, ব্রিটিশ মিউজিয়াম। হ্যাঁ, ব্রিটিশ মিউজিয়াম। আমরা কয়েকটা ইনভেস্টিগেশন করার জন্য আসছি না মামুন? হ্যালো টু এভরিবডি। ইয়েস, আমরা দেখবো আজকে, হ্যাঁ চাক্ষুষ দেখবো, চাক্ষুষ দেখবো, বিশেষ করে অ্যারাবিয়ান পেনিনসুলা ওই অঞ্চলের ইতিহাস বা তার আশেপাশের অঞ্চলের ইতিহাস, প্রি ইসলামিক এবং ইসলামিক, বিশেষ করে ওই অঞ্চলের হেলেনিস্টিক পিরিয়ড ওগুলো দেখার জন্য আসছি। প্রায়র টু আব্বাসিদ টু হেলেনিস্টিক পিরিয়ড, দ্যাটস রাইট, দ্যাটস, এবং গ্রিক প্রভাব গুলো আমরা ইনভেস্টিগেট করার চেষ্টা করব। সি ইউ সুন। হ্যালো এভরিবডি, সি ইউ সুন। হ্যাঁ বন্ধুরা, আমাদের সামনে হচ্ছে রসেট, রসেটা স্টোন, তাই না মামুন? হ্যাঁ, রসেটা ভেরি স্টোন, লার্জেস্ট স্টোন। এবং এটা দেখো কিছু রাইটিং, দেখুন রাইটিং গুলো, দেখুন রাইটিং গুলো, দেখুন মাই গড, মনে হচ্ছে কি, হ্যাঁ এটা আসছে জন্য কিভাবে করলো। এবং এখানে একটা বিষয় লক্ষণীয় যে এটাকে গ্রিক ইনফ্লুয়েন্স আছে, এটাতে গ্রিক ইনফ্লুয়েন্স আছে। এবং এই জায়গাটা ইম্পর্টেন্ট, কারণ এতে বোঝা যাচ্ছে যে 3000 বছর আগের স্টোনটা, এবং এখানে এলিট ইজিপ্তের উপরে তখন গ্রিকদের প্রভাব ছিল, এবং এটা তার একটা প্রমাণ, একেবারে ডেফিনেট প্রমাণ, 3000 বছর পুরনো। মামুন, রেকর্ডিং ডিক্রি অন 27 মার্চ 196 BC, এবং এটা আসলে এটার ইম্পর্টেন্স এর জন্যই যে এটা প্রমাণ বহন করে যে গ্রিকদের ইনফ্লুয়েন্স ছিল ইজিপ্টে, এবং রোমানরা ইজিপ্ট টেক ওভার করে যখন, অর্থাৎ 4th century, তখন পর্যন্ত গ্রিকদের প্রভাব ছিল। আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে এখানে অ্যারাবিক লেটার এন্ড ইংলিশ অ্যালফাবেট, দ্য গ্রিক অ্যালফাবেট, হ্যাঁ গ্রিক গ্রিক মিক্সড, ইজ ফুলি মিক্সড, এবং ইজিপশিয়ান লেখাগুলো আছে একদম টপে, টপে তে মিডল দেখেন অ্যারাবিয়ান, হ্যাঁ তারপরটা দেখেন এখানে গ্রিক, হ্যাঁ। এবং এইখানে এখানে এটা প্রমাণ বহন করে যে এরা নেস্টোরিয়ান ক্রিশ্চানদের প্রভাব ছিল গ্রিকদের উপরে, এবং গ্রিক এবং নেস্টোরিয়ানদের মিলনস্থল বলা যেতে পারে এই রোসেটা স্টোন, এবং এটা একটা ডিগ্রি। আর এটা লিখলো কি বুঝে, আমি এটা মনে হচ্ছে অ্যামেজিং না, মনে হচ্ছে পাথরের কাজ করা, মনে হচ্ছে ইয়ে করা, খোদাই করা, খোদাই করছে এমন এভরি সিঙ্গল লেটার, আমি একটু সারপ্রাইজ। এবং নেস্টোরিয়ানরা ওখান থেকে ড্রাইভ আউট হয় রোমানদের দ্বারা, তারা আশ্রয় নেয় মেসোপোটামিয়া, মানে ইরান পারস্য অঞ্চলে, যেই কারণে ওদের প্রভাবটা আবার নেস্টোরিয়ান খ্রিস্টানদের প্রভাবটা আবার আব্বাসী খেলাফতের পরে, বিশেষ করে আমরা যদি আহলুল বায়ত, সরি বায়তুল হিকমার ইতিহাস দেখি, সেখানে এই যে নেস্টোরিয়ান খ্রিস্টান অনুবাদকদের এবং গ্রিক অনুবাদকদের যে প্রভাব, এটার মূল কারণ হচ্ছে নেস্টোরিয়ানরা ওয়ে ড্রিভেন আউট ফ্রম ইজিপ্ট, এবং তাদের সঙ্গে গ্রিক কানেকশন ছিল, এবং হেলেনিস্টিক এবং গ্রিক পিরিয়ডের একটা একটা মিক্সড পজিশন আমরা দেখতে পাই কিন্তু তোমার কী বলে এটাকে, বাইতুল হিকমার অনুবাদে, হ্যাঁ। এবং ইসাক ইবন হুনাইন এর প্রভাব আমরা দেখতে পাই, এবং হেলেনিস্টিক প্রভাব আমরা দেখতে পাই, এবং তাই ওদের ফিলসফি দর্শন সব কিছুতে গ্রিক একটা প্রভাব, অ্যারিস্টটলিয়ান প্রভাব মুতাজিলাদের উপর আমরা দেখতে পাই, হ্যাঁ। এটা এই এই জন্য এই স্টোনটা এত ইম্পর্টেন্ট, কোজি ধরেন রাইটিংটা দেখতে পারবো সবাই, রাইটিংটা একদম, যে রাইটিংটা তিন রকমের অ্যালফাবেট আছে, ফার্স্ট হলো একটা পিকচার, পিকচার দিয়ে তারা গ্রিক করছে, তারপর দেখেন অ্যারাবিয়ান অ্যারাবিক লেটার, তারপর দেখেন সব গ্রিক ইংলিশ sort of english alphabet amazing yeah amazing it holo zoroastrian main je apna je shuru hoyechilo jeta je zoroastrian je je dhormer kotha amra jani apni eta eta jodi dekhe ota dekhen ore borak বোরাকের কনসেপ্ট কোর্ট থেকে বুখারী সাহেবরা নিয়েছে, ওটা দেখা যাচ্ছে এক্স্যাক্টলি, এবং এই উইন্ড লায়ন, এবং এই কনসেপ্ট থেকে যে পশু পাখা যাওয়া, তারপরে আমরা গ্রিকদের মধ্যে দেখতে পাই, তাই না, এই মিথোলজিতে দেখতে পাই, ওই ওই পাশটা দেখা যাচ্ছে, দ্যাটস রাইট, বোরাকে উঠে যে এইট হান্ড্রেড টেন টু এইট হান্ড্রেড বিসি
আফটার মোসেস এখানে কিন্তু কোনো আর্মার আমরা কোনো সিংহালা দেখতেছিলাম যে দু সিংহালা যে কোরআনে আছে জুলকারনাইন ওইটা কিন্তু গ্রিক আর্মার না ইভেন কি এটা 480 বিসি তার মানে 2500 বছর আগের মানে 3rd সেঞ্চুরি বিসি হলো ডেফিনেটলি জুলকারনাইন হতে পারে বা জুলকারনাইন ইয়া হতে পারে না আলেকজান্ডার যদি হয় কিন্তু গ্রিক হেলমেটে সিং ছিল না ক্লিয়ার হ্যাঁ এই যে দেখো আমরা দেখতেছি না এখানে তো ক্লিয়ার আমরা কোন হেলমেটের কোন এখানেও কোন আমরা সিংহের কোন অস্তিত্ব দেখতে পাচ্ছি না মামুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেঞ্চুরি নর্থ ওয়েস্ট ইরান দ্যাট মিন্স ওই অঞ্চলে যখন তোমার অ্যাসিরিয়ানদের সঙ্গে উমাইয়াদের সংঘর্ষ শুরু হয় উমাইয়াদ বা আপনি যদি এবং বাইজেন্টিনদের সাথেও এখন সংঘর্ষে যে বলা হয় যে অনেক war with this kind of sword তাদের বিরুদ্ধে যার যুদ্ধ একদম এই হেলমেট ছিল হেলমেটটা দেখেন সোর্ডটা দেখেন তারপর আমরা যেটা বলতেছি যে যে আপনার জর্ডান পেট্রা মদিনা সালে যেটা জায়গাটা তাছাড়া ধরো দেখো এগুলো দেখা যাচ্ছে মামুন ফোর্থ সেঞ্চুরি থেকে শুরু হয়েছে ফোর্থ সেঞ্চুরি এবং আপনার বাইজেন্টাইন এবং তারা তো মুখোমুখি ছিল তার মানে তারাও এগুলো ইউজ করতো কয়েন ইউজ করতো কোশ্চেন হলো হোয়ার ইজ খোলাফায় রাশিদিনস কয়েন হোয়ার ইজ প্রফেটস কয়েন কোনো কয়েন নাই এবং কি আবু বকর ওমর কোথায় ওসমানের কোনো কয়েনই নাই কিছু নাই কিন্তু এখানে কিন্তু সব শাসকদের কয়েন দেখা যাচ্ছে এবং সবচেয়ে আর্লিস্ট কিন্তু 224 এবং দেখেন আপনি 632 থেকে 651 সব আছে তাহলে উনাদের তো কেদে কইছে আমাদের কয়েন নাই খোলাফায় রাশিদিনের কয়েন কেলে কই ছবি দরকার নাই বাট একটা দরকার যে উনারাও কয়েন ছিল উনাদের
কোরআন প্রচলন ছিল ওই সময়। হ্যাঁ হ্যাঁ এটা তো প্রমাণিত, কাউকে এটা তো তাদের 200 বছর আগে। কিন্তু আমাদেরকে বলা কি যে খেজুর দিয়ে বিনিময় হইতো? নো নো নো, মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। এইটা এত আগের কয়েন এবং তাও সবচেয়ে উপরে কিন্তু মানে উমরেরও প্রায় 400 বছর আগের আগে তার মানে ছিল অ্যাভেলেবল ছিল। উমরেরও 400 বছর আগের কয়েন, শাসকদের সমস্ত কয়েন আছে কিন্তু আবু বকর ওমর ওসমানের কোনো কয়েন নাই। তাহলে ওনার সময় গেল কোথায়? হ্যাঁ, এবং এটা এটা কোন এটা বলতেছে তোমার আর্লি পার্থিয়ান পিরিয়ড। হ্যাঁ পার্থিয়ান পিরিয়ড, হ্যাঁ দ্যাটস রাইট। এবং আপনি মুয়াবিয়া পাবেন, তারও 700 বছর তো আগেতে পাবেন, তো উনাদের থেকে গেল কই? অ্যাবসলিউটলি। এবং আরেকটা জিনিস আছে, যেমন 19 নম্বরে যেটা, হ্যাঁ 19 নম্বরে আছে, 19 নম্বরে কিন্তু ক্লিয়ার মধ্যে লেখা, যেটা ক্লিয়ার যে ল্যাপটা লেখা আছে, যে লেখাটাই ট্যাবলেট, ট্যাবলেটে বলা হচ্ছে কি one of the front of this clay tablet is part of an anti evil spirits মানে মানে ইভিল স্পিরিটের বিরুদ্ধে এক ধরনের দোয়া, মানে তারা মানে ওদের সুরা নাস, ওদের সুরা ফালাক, ওদের যে আমাদের তাবিজ দেয় না, তাবিজ মধ্যে লেখে, দ্যাটস রাইট। ওরা ওসব এখন তাও কাগজে লেখে, ওরা তখন এর বিরুদ্ধে লেখে। এখানে তো স্পেশাল জিনিস আছে, লক্ষণীয়, ইভিল স্পিরিটের বিরুদ্ধে এই দোয়াটা, হ্যাঁ লিখছে তারা। এই তো কথাটা, স্পেল স্পেল মন্ত্র। এবং এটা বলতেছে ইন গ্রিক স্ক্রিপ্ট, কিন্তু স্ক্রিপ্ট গ্রিক। হ্যাঁ হ্যাঁ, অ্যান স্টুডেন্ট ইন ব্যাবিলোনিয়া, মানে ওই ওই অঞ্চলে, ইরাক অঞ্চলে। ওই যে আমরা দেখলাম যে ইরাক অঞ্চলে এই জিনিসটা দেখো মামুন, এখানে কিন্তু বলা হচ্ছে যে এটা দেখো, ওই যে ফার্স্ট সেঞ্চুরি, থার্ড সেঞ্চুরি, ফার্স্ট সেঞ্চুরি বিসি, ওই যে তোমার যখন কিনা ইজিপ্টে আমরা প্রথমে ইজিপ্ট অঞ্চলে যে গ্রিকদের প্রভাব, তখন দ্যাট মিনস তখন প্রভাবটা চলতেছে, এবং ওই পর্যন্ত প্রভাব ছিল যে তারা গ্রিক স্ক্রিপ্টে ছাত্রদেরকে পড়াচ্ছে যে ইভিল স্পিরিটকে কীভাবে কাস্টপ করতে হয়। মানে বর্তমানে যদি মৌলবীরা যদি তোমার সুরা নাস, সুরা ফালাক যদি শিখায়, সো দিস ইজ হোয়াট ইট ইজ, ওই টাইপের একটা কনসেপ্ট, তাই না? এবং কিন্তু গ্রিকদের প্রভাব থেকে আসছে এখানে, যে ইভিল স্পিরিটকে কাস্ট হয়, মানে 19 নম্বরে। তার মানে কি ইভিল অ্যান্টি ইভিল? ইয়েস, অ্যান্টি ইভিল। দেখুন আপনি খুনকাররা কি করে বাংলাদেশে, খুনকাররা যে আপনি তাবিজ দেয় ইভিলের এগেনস্টে, জিনের এগেনস্টে, সমান জিনিস ওই সময় হইতো। অ্যাবসলিউটলি। এখানে দেখা যাচ্ছে 356 আল হিজরা, দ্যাট মিন্স 967 এডি, অর্থাৎ প্রফেটের অ্যালেজেড মৃত্যু থেকে 360 ইয়ার্স পরে, সরি 345 ইয়ার্স পরে। হ্যাঁ, তারপরে বিসমিল্লা দেখা যাচ্ছে, এটা আব্বাসি পিরিয়ড, একদম আব্বাসি পিরিয়ড, 967। এটা দেখা যাচ্ছে তাহলে কোরআনের লেট 600s, মানে আর্লি 7th century, রাইট, লেট 600s। এবং এটা দেখা যাচ্ছে ওই 5 নম্বরটা কাঠের উপরে খোদাই, এটা কোরআনের 264 সেখানে বলছে যে যারা তাদের যে চ্যারিটি তারা দেয় কিন্তু দিয়ে লাভ হচ্ছে না, কারণ তাদের চ্যারিটি এমন হয় যে একটা এর ভিতরে বালু জমাইছে, একটা ফুয়ের সাথে উড়ে গেছে। আচ্ছা, তাহলে এইটাই সবচেয়ে আর্লিয়েস্ট এখন পর্যন্ত পেয়েছি আমরা, যেটা কিনা কোরআনের একটা আয়াত, যেটা কিনা কাঠের উপরে খোদাই করা, ইনস্ক্রিপশন। হ্যাঁ হ্যাঁ, ওই ওইটাই হচ্ছে বলতে ইনস্ক্রিপশন। এবং এটা দেশ 600s, মানে হবে এটা আর্লি উমাইয়াদ খেলাফত। হ্যাঁ, এটা এটাই বলতেছে, ফর তাদের এক্সাম্পল আল্লাহ যদি বলছে ইজ লাইক দ্যাট অফ এ স্মুথ স্টোন আপন হুইচ ডাস্ট, আপন হুইচ ডাস্ট, ডাস্ট জমছে এবং এ ডাউনফল, এর বাতাস আসছে, দ্যাট লিভস ইট দেয়ার, খালি হয়ে গেছে। প্রফেটের কাছাকাছি সময়ের একটা আয়াতের প্রমাণ পেলাম, তাই না? তার মানে তখন ছিল এই সময়, আব্বাসিদের আগে। একদম প্রফিটের পিরিয়ড থেকে শুরু করে 610 থেকে পর্যন্ত, 610 শুরু হয়েছে না,
খসরু পিরিয়ড থেকে দেখেন 590 থেকে 628 পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা 690 থেকে 428 পর্যন্ত 590 থেকে শুরু হয়েছে কয়েন কালেকশন এখানে এবং বাইজেন্টাইন এম্পায়ার ছিল এবং তখন খসরু দুই এর শাসন আমলে থেকে 562 থেকে 600 মানে প্রফেট সেখানে জীবিত জীবিত এবং উনি জন্মের 20 বছর পর থেকে এবং মৃত্যু 4 বছর আগে উনি যে হিজরা যে 22 হিজরা যে বলতেছে রেভলিউশন দ্যাটস রাইট ও 600 তখন ওই পিরিয়ডে কয়েন ছিল হ্যাঁ এবং দেখা যাচ্ছে এখানে এটা যেটা বলতেছে যে হেরাক্লিয়াসের কয়েন এখানে আছে 610 থেকে 641 হেরাক্লিয়াস ছিল এবং ক্রিশ্চিয়ান সিম্বল গুলো আমরা দেখব আস্তে আস্তে চলে যাচ্ছে এর পর থেকে হ্যাঁ কিন্তু আমরা কিন্তু একদিন লক্ষ্য করলাম যে মুয়াবিয়া কিন্তু খ্রিস্টান জীবন সরায় নাই সিম্বল ছিল এবং এখানে দেখতেছি আমরা 76 আল হিজরি দ্যাট মিন্স তোমার আব্দুল মালিক সে মোটামুটি তার সময় এসে সে হাতে একটা লাঠি নিয়ে বা একটা কিছু একটা নিয়ে দাঁড়ায় ছিল এবং এবং একটা বিষয় আছে এখানে যে 695 থেকে 628 কিন্তু সব ঘটনা জোরাস্ট্রিয়ান আগুন ছিল মানে ওই যেহেতু জোরাস্ট্রিয়ান শাসন করত এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কখন আসে মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা না মুহাম্মদ রাসূল নাই লা ইলাহা ইল্লাল্লাহ কখন আসে এই যে আরটা আছে তোমার কোরআনের 391 নম্বর আয়াতের একটা আমরা কয়েন দেখতে পাচ্ছি কিন্তু এইখানে দেখো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ আছে না এটা হচ্ছে তোমার মানে বলতে সেটা রিপ্রেজেন্ট করে হ্যাঁ 696 থেকে 697 যেটা আব্দুল মালিক ওখানে আছে তোমার গড ইজ ওয়ান না আপনি আসলে খেয়াল করেন আব্দুল মালিকের সময় রিটার্ন আসছে আবার সব কিছু তার আগে ক্রিশ্চিয়ান সিম্বল ছিল কিন্তু কিন্তু আব্দুল মালিক কিন্তু ওই যে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এটা দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ কিন্তু এটা কোন পয়েন্টে কিন্তু এটা এটা দেখো তো কোথায় আছে আর লর্ড কিপ মি ফ্রম দ্য পানিশমেন্ট অফ ফায়ার যেটা কিন্তু 391 নম্বর আয়াত এইটাও আছে কিন্তু মুহাম্মদ এখনো পাইনি আমরা হ্যাঁ মোহাম্মদ নেই এখন পর্যন্ত কোরআনের সাথে মিল আছে এখন পর্যন্ত তার মানে আব্বাসিতে আগে কিন্তু কোরআনের সাথে মিল পাচ্ছে না কিছু কিছু পাচ্ছে না কিন্তু আমি এখানে এখন পর্যন্ত আপনি গোল্ডেন এটা দেখেন এরপর একটা দেখেন এদিকে এদিকে আসেন একটু একটু এদিকে আসেন এখানে অ্যারাবিক লেটার পাবেন যেটা আমরা ছবিতে পাই ইন্টারনেটে পাবেন এই এটা 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 এখানে মোহাম্মদ নাই কোথাও না মোহাম্মদ নাই কোথাও মোহাম্মদ নাই কোথাও মোহাম্মদ পাই তার মানে কি 705 পর্যন্ত এখন মোহাম্মদ পাইনি আমরা না যেটা আমরা জানি যে 750 থেকে শুরু হয়েছে কিছু পাইনি ওসমানের কিছু পাইনি আমরা কয়েন তো দূরের কথা উনার জন্মের সময়ের কয়েন ওনার ওনার পুরো জীবনের শাসনের সময় ওনার এলাকার কয়েন পাওয়া যাচ্ছে কেন কতগুলো বিষয় লক্ষণীয় লেখার স্টাইলটা লেখো টু দ্য হাউস দ্যাট নান লিভস হু এন্টার্স টু দ্য রোড হুজ জার্নি হ্যাজ নো রিটার্ন এখানে কিন্তু একটা মামুন এখানে দেখা যেতেছে 612 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ না 3000 বছর ধরে 3000 বছর আগে এখানে এটা তাবিজের ইতিহাস হ্যাঁ তাবিজ এবং এটা দেখা যাচ্ছে তোমার ওই মেসোপটেমিয়ান মেসোপটেমিয়া ইরাক ইরান ইরাক ইরান নিয়ে এখানে মানে তারা ওই তাবিজের মতো লিখে এটা শরীরে পড়তো মেয়েরা ইভিল স্পিরিট অথবা চাইল্ড বার্থের সমস্যা প্লেগ এবং ডিজিজ থেকে বাঁচার জন্য যক্ষা আসে ওই আসে প্লেগ আসে দ্যাটস রাইট দ্যাটস রাইট মডার্ন ক্লে হ্যাঁ এটা দেখা যাচ্ছে 645 BC মানে খ্রিস্টপূর্ব 645 মানে আজকে থেকে প্রায় 2500 বছর আগে প্রায় 2500 উপরে হ্যাঁ
কিন্তু এখানে ঘটনা হচ্ছে এখানে বিভিন্ন কুকুর বিভিন্ন ব্যাপার এখানে এই যে কুকুরগুলোর জায়গা আছে এখানে বলা হচ্ছে কালো কুকুর চিৎকার করে বেশি নীল কুকুর আবার কোথায় পেল বিটার অফ ইস ফো ব্লু ডগ ওই একটা নীল নীল কালারের ক্লাস নীল কালারের কুকুর তো আমরা দেখি না হ্যাঁ ওকে যে মানে এটা আসলে খুব একটা বন্ধু হইলো বন্ধু না ডোন্ট থিঙ্ক বাইট সাদা কুকুর কামড় দেয় বেশি রেড কুকুর শত্রু ধরে এবং এক্সপেলার অফ কাক সাদা কুকুর মানে এক্সপেলার অফ ইভিল তাহলে কুকুর পূজা হইতো না মানে হাদিসে কিন্তু কালো কুকুর হত্যার অনেক ব্যাপার আছে মানে এই কালার কোডিং ব্যাপারটা কিন্তু আমরা এখান থেকে আসছে হাদিসে রাইট ভেরি ক্লিয়ার অ্যাবসলিউটলি ক্লিয়ার অ্যামেজিং এখানে পুরো সেভিয়ান পিরিয়ড ওই অঞ্চল হ্যাঁ বিশেষ করে সাউথ ইয়েমেন অঞ্চল এই সেভিয়ানরা সান গড পূজা করত এবং তাদেরকে একশ্বরতা দিবেন বলা হয়েছে কোরআন এটা জিনিসটা কিন্তু আমার কাছে অ্যাকসেপ্টেবল না আচ্ছা কুকুর আপনি বলছে হ্যাঁ তারা বলছে সেভিয়ানরা তো ওয়ারি হট নাথিং টু ডু বিকজ তারা যদি না যদি যদি তারা করে একশ্বরবাদী করে তাহলে এই কথা তো হিন্দুদের জন্য বলা হ্যাঁ এক সেম হ্যাঁ যুদিদের জন্য বলছে এদের জন্য বলছে কিন্তু ওরা কখনো একশ্বরবাদী ছিল বলে এখন পর্যন্ত আমি প্রমাণ পাইনি এখানে নাই এখানে আমরা কোনো পাইনি আর্কিওলজি কোনো এভিডেন্স আমরা পাইনি এবং কিন্তু তারা যদি একশ্বরবাদী থেকে সরে যেয়ে থাকে সেইটা কোরআনে কেন ফিল্টার করলো না ইহুদিকে ফিল্টার করা হয়েছে এজরা তারপর তোমার খ্রিস্টানদেরকে ফিল্টার করা হয়েছে জিসাস তাহলে সেভিয়ানরা যে সান গডের উপাসনা করতো সেভিয়ানদেরকে স্পেসিফিক আয়াত কোরআনে কেন নাই এবং সেভিয়ানরা হচ্ছে হজরত সুলেমান আলাইহিস সালাম এবং এবং আরেকটা ঘটনা আছে দাউদের দাউদ আলাইহিস সালামের ওই তোমার জবুর জবুরের বা স্পিরিটটা এবং ওইখানে ব্যাপারটা হচ্ছে ওখানে শিবা কুইন শিবা শিবার কোনো আর্কিওলজিক অ্যাড্রেস না থাকলেও শিবা থেকেই সেভিয়ান ধরা হয় হ্যাঁ কিন্তু আমি কোথাও এখন পাইনি আমরা এখন পর্যন্ত আমি একশ্বরবাদের কোনো প্রমাণ নিরাকারের কোনো প্রমাণ সেভিয়ানদের পাওয়া যায় না মানে এমন হতে তার আগে ছিল হ্যাঁ কিন্তু ওরা যদি লিপ্ত হয়ে থাকে আমার কথা হচ্ছে লিপ্ত হয়ে থাকলে কেন বলা হয় তাই না এখানে সে দেখা যাচ্ছে এখানে তোমার ওই যেখানে কিনা জুবিশরা এক্সপেল হলো মেসোপটেমিয়া এবং ওরা যে মেসোপটেমিয়া অঞ্চলে মারদুক গডের উপাসনা হয়তো ওয়ান গড সেইটার ইনফ্লুয়েন্সটা তারা নিয়ে যায় তোমার তারা আবার হ্যাঁ তারা জুডাইজমের ভিতরে তখন তোমার আমরা দেখছি যে এর আগে তারা ইভিল কে কাস্ট করার জন্য বিভিন্ন প্রেয়ার তৈরি করছে আমরা যে ইভিলের একটা ট্রান্সফরমেশন দেখি সেইটান থেকে সেটান একটা পার্সনিফিকেশন একটা একটা মানে আলটিমেট একটা এন্টিটি এর আগ পর্যন্ত আমরা সেইটানকে দেখছি যে একটা মানে অ্যাডভার্সারি এইখান থেকে তারা সেটার কনসেপ্টে নিয়ে গেছে খ্রিস্টানরা আগে নিছিল ওয়ান গড মানে নুয়ের যে ঘটনা হ্যাঁ দ্য ব্যাবিলনিয়ান ওয়ার্ল্ড ইজ শোন বার্ডস আই ভিউ দ্য ডিস্ক তাহলে ওই যে ইউফ্রেটিস এ দেখো রিভার ইউফ্রেটিস হুইচ ফ্লোস সাউথ থ্রু মার্শেস অফ দ্য সি স্টোরিটা তখন ছিল প্রিভেলেন্ট ছিল প্রিভেলেন্ট ছিল যেটা কিনা আমরা ওই পরাটা মিথ বানাই দিচ্ছি হ্যাঁ বিভিন্ন বিভিন্ন স্টোরি দেখতে পাইছি যেমন ধরো আমরা এখানে এখানে দেখো ওদের ওয়ার্ল্ডটা আসলে খুব ছোট ওদের কাছে হ্যাঁ এবং এই ফ্লাড স্টোরিটা আমরা দেখতে পেয়েছি কিন্তু আমার কাছে যেটা প্রশ্নটা সেটা হয়তো সেটা হচ্ছে ওই গিলগামেশের যে ফ্লাড স্টোরি ওটা কিন্তু আমরা দেখতে পাইছি না গিলগামেশ এগুলো মিথ এই যে গিলগামেশ স্টোরি অফ গিলগামেশ এই দেখো ক্রুসিফর্ম টেক্সট অন ক্লে ট্যাবলেট ইজ স্টার্টিং ইজ সিমিলার টু বিবলিক্যাল স্টোরিজ নূহ আচ্ছা নূহ আলাইহিস সালামের যে ঘটনা এটা গিলগামেশ থেকে পুরো নেয়া এই যে ট্যাবলেট
অনুবাদ করছে এবং সেটা হইতেছে তোমার দেখো একটা ব্যাপার মানে অ্যাপ্রক্সিমেটলি মানে 2700 বছর আগে হ্যাঁ এক্স্যাক্টলি এবং দেখো এই দেখো গিলগামেশ এবং এরকম স্টোরি আমরা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় দেখছি গিলগামেশ নু এর ঘটনা পুরো এখানে গিলগামেশ মামুন আমরা তো আজকে ব্রিটিশ মিউজিয়াম দেখলাম আমরা তো অনেক হিস্টোগ্রাফি নিয়ে পড়াশোনা করছি হিস্টোগ্রাফি এবং বিভিন্ন ইনস্ক্রিপশন কিন্তু আমরা কয়েকটা জিনিস আসলে যেটা খুঁজছিলাম ওটা পাই নাই বেসিক্যালি সেটা হচ্ছে এত কয়েন দেখলাম আমরা হ্যাঁ এত ইনস্ক্রিপশন দেখলাম কিন্তু আমরা কী পাই নাই বলো তো আমরা পাইনি মুহাম্মদ ওনার সময় যে যে মুহাম্মদ কোরআনে মুহাম্মদ যেটা বলছে সেটা পাচ্ছি না আর আমরা পাই নাই যে ইয়েটা আপনার খোলা ভাই রশিদুল হয়রাজ ওনাদের সময়ই যে কয়েনগুলো ছিল যে সাসানিদ এবং বাইজেন্টাইন একই এলাকার পাশাপাশি 600 BC থেকে শুরু হয়েছে 300 BC থেকে শুরু হয়েছে তো ওই সময়টা ছাড়া সব কিছু কয়েন পাওয়া গেছে আগে এবং পরে কিন্তু আমরা ওনাদের সময়ের ওনাদের জীবদ্দশার কোনো অস্তিত্বের কোনো প্রমাণ আমরা পাই নাই ইভেন একটা ছিটাফোটা পাই না কিন্তু ওনাদের মানে সময়ের ছোটো ছোটো রাজা বাদশাহ অনেক কিছু অনেক কিছু আশেপাশে ছিল কিন্তু আমরা ওনাদের কোনো অস্তিত্বের সামান্যতম প্রমাণ আমরা পাই নাই ইভেন কি মোহাম্মদের অস্তিত্বের কোনো প্রমাণ আমরা পাই নাই এবং 705 পর্যন্ত মোহাম্মদ নাম পাওয়া যায় নাই যেটা এখানে পাওয়া যায় নাই যে আব্দুল মালিক আব্দুল মালিক হুম হুম আব্দুল মালিকের আগে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাই নাই হ্যাঁ আব্দুল মালিক সেটা আমরা পেলাম না অস্তিত্বের কোনো প্রমাণ আমরা পাইনি এতদিন ছিল এত দুর্দান্ত উমর ওনার একটা কয়েন একটা চিহ্ন পাওয়া যায়নি কেন কোনো প্রমাণ কোনো লেখাতে কোনো লাইব্রেরিতে কিছু পেলাম কিছু পাওয়া যায়নি এখন এরা এখন তারা বলবে এটা এরা আনেনি অ্যাবসলিউটলি এরা বলতে পারে এটা একটা অন্ডার জুজ একটা লজিক তাদের কিন্তু এটা কোনো ঐতিহাসিক কোনো কোথাও তো কোনো অস্তিত্ব নেই না দিস ইজ এ সিরিয়াস কথা বলছি দিস সিরিয়াস ইস্যু আমরা কত প্রমাণ পেলাম না তাহলে আমাদের নেক্সট ভেঞ্চার হচ্ছে প্রাচীনতম দেখা হবে তখন ভালো থাকেন সবাই হ্যাঁ।